রবিবার রাজধানীর বনেদি ক্লাব হিসেবে পরিচিত এগিয়ে চলো সংঘে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস, 34 নং ওয়ার্ডের কাউন্সিলর জানভী দাস সহ অন্যান্যরা। শিবিরে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন, রক্তদান মহোদান, এর থেকে বড় দান আর কিছুই হতে পারে না। রক্তদান একটা বিশাল দান, এই দানের কোনো তুলনা হয় না বলে জানান তিনি। সেই কর্তব্য পালন করতে এর থেকে বড় কর্তব্য আর কিছু হতে পারে না, এর চেয়ে বড় দান আর হতে পারে। রক্তদান এটা বিশাল দান, আমরা জানি শুধু রক্তদান না, বস্ত্রদানও হয়, চক্ষুদানও হয়, বিদ্যাদানও হয়, আশ্রয়দানও হয়, আজকাল কিডনিদানও হয়, লিভারদানও হয়, কিন্তু সব কিছুর ইম্পর্টেন্স অবশ্যই আছে, কিন্তু রক্তের দানের মতো আর মহতি কাজ কিছুই হতে পারে। এটা আমাদের সামাজিক কর্তব্য এবং আজকে এখানে যারা রক্তদান করার জন্য স্বতঃস্ফূর্ত হয়ে এসছে তার জন্য ওনাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। এই ধরনের সামাজিক কর্মযোগ্যে আরও বেশি করে ক্লাবগুলোকে এগিয়ে আসার জন্য রক্তদান শিবিরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আবেদন জানান। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।